হরকতের বামে নুনে অথবা মিমে নুনে অথবা মিমে কি হলে তাসদীদ হলে কি হলে তাসদীদ হলে গুন্না করিয়া পড়িত হয় গুন্না করিয়া পড়িত হয় ইয়াকে ওয়াজিব গুন্না হলে যেমন হামজা নুন জার ইন নুন জাবা না ইন্না ইন্না হামজা মিম জার ইম মিম জাবা না ইম্মা ইম্মা আমরা আরেকটা কাতে করেছিলাম আরেকটা কাতে করেছিলাম কি তাসদীদ আল আরব দুইবার পড়া যাবে তোমার তা ডান দিকের কথা সংখ্যা দিতে বা নিজ হরকত সংখ্যা আমরা নন্দর ইন নুন জাবা না ইন্না আমরা মিম জার ইম মিম জাবা মা ইম্মা এটা তাসদীদের কাতে এখন আমরা পড়ছি কি গুন্না যখন নুনের উপর অথবা মিমের উপর তাসদীদ হবে তখন কি করতে হবে গুন্না সাথে পড়তে হবে যেমন ইন্না ইম্মা ইম্মা এটাকে ওয়াজিব গুন্না বলে কি বলে ওয়াজিব গুন্না বামে নুনে অথবা মিমে নুনের উপর যদি তাসদীদ থাকে অথবা মিমের উপর তাসদীদ থাকে তাহলে কি করতে হবে গুন্না করিয়া করতে হবে বুঝছেন সবাই জি সবাই পারবেন ইনশাআল্লাহ জি আবার হরকতের বামে হরকতের বামে নুন ও মিমে নুন ও মিমে তাসদীদ হইলে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় গুন্নাহ করিয়া পড়িতে হয় ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে যেমন যেমন হামজা নুন জার ইন হামজা নুন জার ইন নুন জাবানা নুন জাবানা ইন্না ইন্না হামজা মিম জার ইম হামজা মিম জার ইম মিম জাবানা মিম জাবানা ইম্মা ইম্মা হরকতের বামে হরকতের বামে নুন ও মিমে নুন ও মিমে তাসদীদ হইলে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় গুন্নাহ করিয়া পড়িতে হয় গুন্নাহ করিয়া পড়িতে হয় গুন্নাহ করিয়া পড়িতে হয় ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে যেমন যেমন আন্না আন্না গুন্নাহ কিভাবে করতে হবে আন্না আন্না আম্মা আম্মা তখন তাসদীদ শুধু নুনের মধ্যে আর মিমের মধ্যে যদি হরকতের বামে কি আছে তাসদীদ আছে তাইলে গুন্নাহ হবে অন্য কোনো হরফে না শুধু নুনে আর মিমে যদি তাসদীদ থাকে তাহলে কি করতে হবে গুন্না করিয়া পড়তে হবে আর গুন্নার পরিমাণ কি এক আলিফ পরিমাণ দেরি করতে হবে এক আলিফ পরিমাণ গুন্না করতে হবে বুঝছেন আন্না আন্না যেরকম আমরা মধ্য তবের মধ্যে এক আলিফ পরিমাণ টান দিছি এরকম হবে ওয়াজিব গুন্নার মধ্যে এক আলিফ পরিমাণ কি করতে হবে গুন্না করতে হবে আন্না আন্না আম্মা আশা করি ইনশাল্লাহ সবার আছে সামনের ক্লাসে আমরা এরপর থেকে বলবো ঠিক আছে ইনশাল্লাহ।